খুলনার বটিয়াখাটা উপজেলার নারায়ণপুরে কোপালপুরি ফ্যাক্টরি লিমিটেডে কর্মরত শ্রমিকরা চার দফা দাবি আদায় করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, রবিবার স্থানীয় সময় সকাল 10টায় ফ্যাক্টরির মূল ফটকের সামনে কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকেরা। এর কিছুক্ষণ পর তাদের উপর আচমকা আক্রমণ করে বসে স্থানীয় গুন্ডা বাহিনী। এই হামলায় শ্রমিকদের মধ্যে থেকে অন্তত 20 জন আহত হয়েছেন, যার মধ্যে 5 থেকে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। খুলনার বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কথাবার্তা চলতেছে বিএনপির বহিষ্কৃত চেয়ারম্যান, সে কিছু বাড়ানো গুন্ডা নিয়ে আসছে। সে বলছি ভাই, আপনার সম্পর্কে কোনো বাদে কথা বলিনি, আপনি এনে কিছু বলেন না। আমরা সুস্থ দাবি জানাইছি, প্রশাসন আছে, আমরা তাকে কাছে বলেছি, দেখি কি করে। তাই করে করছে আগামী গোলা কাছে করতেছে এই নাটক কাছে একটি বা ইকোনমি রাখতে, কিন্তু ওর জলের পাশে ক্যামেরা বন্ধ করে দিছে, কিছু হতে পারে। আস্তে আস্তে আইসে গালাগালি ফালাগালি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেলে এবার আমার কাছে আমরা গালাগালি করছি। আপনারা এসে নিজেরা শুনছি, আপনি চেয়ারম্যান, আপনি দেখেন দিয়েছেন, বলে আমি চেয়ারম্যান করছে কি দাও, চেয়ারম্যান দেওয়ার কোনো তার 100 জন বসে থাকবে না। তো 100 জন মনে করেন আমরা ওই জায়গায় ছিলাম, আর 1-10 জন আমাদের গলায় আক্রমণ শুরু হয়ে গেছে। আমরা গাড়ি গুলা করে ফেলাই মনে করেন মাইদির যে দামে ফারিছি, আর আমরা কিন্তু ফ্যান কিনে দেখাবো কি ছাড়া লাগাই মনে করেন যে দামে ফারিছি সেমি ফারিছি। সন্তান ইসমাইল কে এটা দেখে মাতি করে দা, আমার কাছে 5 মিনিট শুনতে করতো যে তুমি কি দেখা দেবে না না আসলে যেন আমি গালাগালি এর দল সঙ্গে চেয়ারম্যান দন আসলো আইসা সিনি মোটরসাইকেলটাকে নাই আগে বললেন কি আর গালাগালি করিছে। তাই বলি ইনি বললেন কি স্যার আপনার একটা গালাগালি করিনি। তাই বলি জনি চেয়ারম্যান বল কি মার ওই আমার প্রথম থেকে শুরু। তারপর ইনি একটু ছবি তুল দিলেন, তাই করে ইনার যে খাওয়া দিয়েছে 2 বছর ধরে ধরে ওই জমি বেড়ে গেছে, আর আমরা যে চাইতে গেছি আমাকে গন পিছে নিয়ে মার দিয়েছে। মানে কঠিন যে লাথো লুচি, আর তারা সঙ্গে ভাইটা গুন্ডা, তারা তাকে আরো ক্ষমতা বেশি দিয়ে ওটা ই করতেছে। আমরা শ্রমিক, আমরা দাবি জানাইছি যে তাদের কাছে চারটি দাবি দিয়েছি যে আমাদের এই দাবি আমাদের মানবেন কি না, এই আমাদের দাবি ডিক্লেয়ার দিয়ে দেবে বা এই সময় তারা আর কি আমার সাথে এই এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার পরই খেলে থাকেন এই গুন্ডা বাহিনী। আহতরা চিকিৎসা নিতে আসলে তাদের রাস্তায় বিভিন্ন স্থানে হয়রানি ও বাধার সৃষ্টি করে। আজকে আন্দোলনের মাধ্যমে আমরা কর্মবিরতি ঘোষণা করছি, আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ঠিক সেই সময়ে বিএনপি বহিষ্কৃত ওই নেতা জনি, সে একটা মোটরসাইকেল নিয়ে এসে এবং তার সাথে আরো 15-20টা গাড়ি নিয়ে এসে এমনি গাড়ি থেকে নেমে বলে, যারা যারা এখানে আন্দোলন করছে প্রত্যেকটা মার, আমি এখানে আছি, আমি এখানে, এটা বলেই আমাদের উপর আক্রমণ করে। এই যে আমার এই বাইরে মারছে, ওরে মারছে, প্রায় 15-20 জনের মতো আহত হয়েছে, গুরুতর অবস্থায় আছে 5-6 জন। এখানে 2-3 জনকে আনছি, আর তারা স্থানীয় পর্যায়ে ট্রিটমেন্টের মানে যে যার মতো আর কি, তাদের হামলা থেকে বাঁচার জন্য যে যার মতো দাঁতার ছিন্ন হয়ে বিভিন্ন এলাকা ভিত্তিক ট্রিটমেন্টের জন্য তারা আসছে। গোপালপুরি ফ্যাক্টরিতে যে শ্রমিক আন্দোলন হচ্ছিল, আমরা যারা শ্রমিকরা আন্দোলন করতেছিলাম, ঠিক সেই সময় মালিক পক্ষ এক পর্যায়ে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল। তাৎক্ষণিক আমাদের 7 নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান বিএনপি থেকে বহিষ্কৃত একজন নেতা, সেটা সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের উপরে আতর্কিত হামলা। আমরা আমাদের এই যে ভাই যারা আছে একজন, আমরা এদেরকে হসপিটালে আনার জন্য আমরা যে সময় গাড়িতে করে আসতেছি, আমাদের পথে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারপরে আমরা লুকায় চলে আসছি হসপিটালে। কোম্পানি থেকে একটা বড় একটা স্বার্থ হাসিল করার জন্য আমাদের শ্রমিকদের উপরে অতর্কিত হামলা করে। এটা হচ্ছে গোপালপুরি ফ্যাক্টরির মালিক কর্তৃপক্ষ, তাদের নির্দেশে তারা এখানে আসে এবং আমরা যারা সাধারণ শ্রমিক এখানে আজকে আন্দোলনের জন্য গেছিলাম, আমাদের উপর আপত্তি হামলা করে। উল্লেখ্য, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের চেয়ে মজুরি দেওয়া হয় তা অতি সামান্য,
এছাড়া সাম্প্রতিক সময়ে কোনো প্রকার নোটিশ ছাড়াই তাদের অনেক কর্মচারীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের সাথে মালিক পক্ষের দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে। যার দরুন এসব বিষয়ে প্রতিবাদ জানিয়ে আজ রবিবার সকালে এই আন্দোলন শুরু করেছিল শ্রমিক।